জাকাতের ব্যাপারে আমি আশা করে জিজ্ঞেস করেছি আগে মুয়াজ্জিন সাহেবকে গত সপ্তাহে আগের সপ্তাহে খতিবরা কী বলে গেছে। এটা আমার অভ্যাস যেখানে খুতবাতেই জিজ্ঞেস করি যাতে একই বিষয় বারবার পুনরাবৃত্তি না হয়। তো শুনলাম জাকাতের উপর আলোচনা হয়েছে, এই এই বিষয়গুলো আলোচনা হয়েছে, তা আমি দেখলাম ওইগুলো বাদ, মানে আমার আলোচনায় আর পড়া কীগুলো আনা যায় সেখান থেকে কয়েকটা ছোট্ট মাসালা, কিন্তু গুরুত্বপূর্ণ মাসালা ছোট হলেও সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমাদের দেশের মধ্যে জাকাত দেওয়ার ক্ষেত্রে অনেকেই যারা ব্যবসায়ী আছেন তাদের এসে বলেন যে ভাই আমার ব্যবসার অবস্থা ভালো না, মানে তিনি জাকাত দিতে চাচ্ছেন না, তিনি ওজোর দেখাচ্ছেন, সেটা কি এই আমি 10 লাখ টাকার ব্যবসা করি আমার 12 লাখ টাকা ঋণ আছে, আমার তো জাকাত ফরজ হয়নি। যাদের আরও ঋণ বেশি তারা বেশি বলছেন, আমি 5 কোটি টাকার আমার বিজনেস, আমার ব্যাংকের লোন আছে 7 কোটি টাকা, মানে বাড়তে থাকে, কেউ 1000 কোটি টাকার ঋণও আছে যারা শিল্পপতি, আর যারা ছোটো তো ছোটোই বলে আমার তো জাকাত ফরজ হয়নি আমি জাকাত দিব না। এখানে অনেক তথ্য আছে, ফাঁক ফোকর আছে, কথাগুলো ভেঙে না বললে মাসালা ক্লিয়ার হবে না, গরিবের ভাব নষ্ট হবে, আপনিও গুনাহগার হবেন। কোন ঋণ জাকাতের ক্ষেত্রে প্রতিবন্ধক এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আপনি 10 লাখ টাকার আপনার পুঁজি আছে, আপনি 11-12 লাখ টাকা আপনার ঋণ আছে বা 10 লাখ টাকা অন্যজনে পায়, ঋণটা কেমন এটা আগে আসতে হবে। যদি ঋণটা এমন হয় আপনি 10 লক্ষ টাকা আপনার নিজের পুঁজি খাটিয়েছেন আর ইম্পোর্টার বা পার্টির আপনাকে 10 লাখ টাকা মাল দিয়েছে, আপনি সেটা মাল বিক্রি করেন আর তাদেরকে মূল টাকাটা দিয়ে দেন, লাভটা আপনি রেখে দেন, তো আপনার 10 লাখ টাকা পুঁজি, ওনারা 10 লাখ টাকা 1 কোটি টাকার মালও যদি ভেবে দেয় আপনি ঋণগ্রস্ত না, আপনার জাকাত মাফি হবে না। আপনার মূল 10 লাখ টাকার সাথে ওই 1 কোটি টাকা বা 50 লাখ টাকা মাল বিক্রি করে আপনি যেটুকু লাভ আপনি পাবেন ওই লাভটা আপনার 10 লাখ টাকার সাথে অ্যাড করবেন, ওটার জাকাত আপনি দিয়ে দিবেন, আর বাকি যেটা যত লাখ টাকা তারা মাল দিয়েছে সেটার মালিক তারা তারা জাকাত দিবে, আপনার এটা ঋণ না। একইভাবে যে ঋণটা দীর্ঘমেয়াদী হয় কিস্তিতে পরিশোধ করতে হয় এমন ঋণ জাকাতের ক্ষেত্রে প্রতিবন্ধক না। যেমন আপনি কোনো পার্টির কাছ থেকে নেন, ব্যাংক থেকে নেন বা যার কাছ থেকে নেন, নিয়েছেন প্রতি মাসে তুমি আমি এত টাকা করে শোধ করে দিবি, আপনি প্রতি মাসে শোধ করছেন, আপনি সেই ব্যবসার আয় থেকে আপনার সংসারে কোনো টানা করে পড়তেছে না, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে না, আপনি সব হচ্ছে, আবার প্রতি মাসে আপনি বিক্রি করে ধরে কিছু টাকা 10,000-20,000 বা যে এরকম একটা সে এমন ব্যবসা থেকে এক কোনা থেকে দিয়ে দিচ্ছেন, এমন ঋণ জাকাতের ক্ষেত্রে বাধা নয়। আপনার নিজের যা পুঁজি আছে সেটার থেকে গুনে আপনি শতকরা 2.5% জাকাত দিয়ে দিবেন, কারণ এটা দীর্ঘমেয়াদী ঋণ, আপনি মাসে মাসে বা বছরের কিস্তিতে আপনি শোধ করে দিচ্ছেন এবং এই কিস্তি শোধ করতে গিয়ে আপনার ঘরের ভিতরে হাত চালের অভাব হয় না, মানুষের কাছে হাত পাততে হয় না। দীর্ঘমেয়াদী ঋণ জাকাতের ক্ষেত্রে প্রতিবন্ধক না, যে কেউ এসে বলবে আমি ঋণগ্রস্ত আছি আমার তো জাকাত খরচ হয়নি, অথচ তার দোকানে 20 লাখ টাকা নিজের টাকার মাল আছে, রোডের উপরে দোকান আছে, অনেক রডের ব্যবসায়ী, সিমেন্টের ব্যবসায়ী, বড় বড় বিজনেসম্যান এসে এই ধরনের কথা বলে, ভাই আপনার এত টাকা আপনি এইটাকে আপনি অজুহাত দাঁড় করাচ্ছেন কেন, কোরবানি ঈদের মধ্যে কেউ করে না, বাড়ির সামনে হাট বসে যায় যেন এত গরু, আর ডিপ ফ্রিজে সিরিয়াল বাড়ির ভিতরে, অথচ জাকাতের ক্ষেত্রে সবাই অনেকেই দেখা যাচ্ছে গলা শুকানো শুরু করে দেয়, এটা খুবই খারাপ কথা, নিজেকে ঠকাচ্ছেন, গরিবের হক ঠকাচ্ছেন, কারো লাভ হবে না। যাদের জন্য ঠকাচ্ছেন মরার পরে দোয়া করবেন ওই সমস্ত ছেলেমেয়েরা, মানুষের হক ঠকাইছেন আপনার ছেলেমেয়েরা আপনাদের ঠকাবে, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চলতে পারলে আমাদের কল্যাণ। তো বলছিলাম কি দীর্ঘমেয়াদী যেটা কিস্তিতে শোধ করছেন এগুলো প্রতিবন্ধক না। আরেকটা বিষয় সেটা কি, যে ঋণ আপনার শোধ করার মতো সামর্থ্য আছে অন্য সোর্স থেকে আপনি শোধ করতে পারবেন সেটাকে জাকাতের জন্য প্রতিবন্ধক মনে করবেন না। যেমন আপনি ব্যবসা করতেছেন, আপনার 20 লাখ টাকা ঋণ আছে, আবার নিজের দোকানে 20-15 লাখ টাকার মালও আছে নিজের পুঁজি, এটা ওই ঋণটা শোধ করার মতো আপনার নিজস্ব ফ্ল্যাট বা নিজের বাড়ি যেটা নিয়ে পরিবার নিবাস বাস, এটা ছাড়া আপনার হয়তো অন্য কোথাও দোকান আছে, সম্পত্তি আছে বা কোনো জায়গায় ব্যাংকে টাকা আছে, যে কোনো সোর্স থেকে হলে সকলেরই ওই ঋণটা শোধ করা যাবে আপনার বসত বাড়িটা ঠিক রেখে, তাহলে ওই ব্যক্তির জন্য জাকাত ঋণ নেওয়া উচিত না ঋণ শোধের কথা বলে, এবং ঋণ আছে এই অজুহাত দিয়ে জাকাত থেকে বিরত থাকা উচিত না। বুঝতে পেরেছেন কথাটা?
ধরেন আপনার একটা বাড়ি আছে, দুই তিন জায়গায় দুই তিনটা ফ্ল্যাট আছে অথবা দোকান আছে, আপনি ঋণ হয়ে গেছেন সাপোজ 50 লাখ টাকা দেনা, আপনি ব্যবসা করতেছেন 40-50 লাখ টাকা আপনার মালও আছে নিজের। এখন বলতেছে ভাই আমার 30-40 লাখ টাকা মাল, 50 লাখ টাকা আমি দেনা, এই টাকা আমি শোধ করবো কীভাবে? যদি এমন হয় আপনাকে জেলখানা নিয়ে যাবে, মামলা করবে, বাড়ি ঘর নিলামে উঠে যাবে। তারপরেও তো দেখা যাচ্ছে আপনি একটা ফ্ল্যাট বিক্রি করে আপনি ঋণ শোধ করে দিতে পারতেছেন, আপনার বাড়িঘরও ঠিক আছে, আয় রোজগারও ঠিক আছে, আপনার ভাত পানির অভাব হবে না ঘরে, এটার জন্য না খেয়ে থাকতে হবে না, তা আপনি ওটা বিক্রি করে ঋণ শোধ করে দেন। আপনি সেই ঋণগ্রস্ত না যেটাকে অজুহাত দেখিয়ে আপনি বলবেন আমার উপরে জাকাত ফরজ হয়নি, অথচ আপনি রোডের উপরে মার্কেটে ব্যবসা করতেছেন, আপনার দোকান আছে, লক্ষ লক্ষ টাকার মাল আছে। বুঝা গেছে কথাটা? যদি কোনো ব্যক্তি যে অঙ্কের ঋণ হোক না কেন, নিজের বসত ভিটা খাওয়া দাওয়ার রাস্তাটা ক্লিয়ার রেখে অন্য সোর্স থেকে, অন্য সম্পদ থেকে তার ওই ঋণটা শোধ করার তার অ্যাবিলিটি আছে, সেই ব্যক্তি যত টাকারই ঋণগ্রস্ত হোক না কেন সেই ব্যবসায়ী সে এই ঋণের অজুহাত দেখিয়ে তার যে মূল পুঁজি আছে ব্যবসায় খাটানো, এটার থেকে জাকাত দেওয়া থেকে বিরত থাকতে পারবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি, বুঝা গেল? এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, জাকাত দেওয়ার ক্ষেত্রে কোন ঋণটা প্রতিবন্ধক, কোন ঋণটা প্রতিবন্ধক না। হ্যাঁ, প্রতিবন্ধক ওই ঋণ আপনি যা ডেনা করে গেছেন, এখন যদি ডেনা শোধ করতে হয়, আপনার কোথাও অ্যাসেট নেই, টাকা পয়সা কিচ্ছু নেই কোথাও, শুধুমাত্র বউ বাচ্চা নিয়ে যে ফ্ল্যাটটাই থাকেন ওই ফ্ল্যাটটা ছাড়া, আর আপনি স্বাস্থ্য নাহলে ভালো রেখেছে, আপনি যা কামাই করে আনেন সেটা নিয়ে পরিবার চলে, কিন্তু ঋণ এমন আপনাকে জেলখানায় যেতে হবে, মামলা খাবেন, বিচার হবে, হেনস্থা হবেন বা অন্য ধরনের বিপদে পড়ে যাবেন। সেই অবস্থায় আপনি বলতেই পারেন আমি ঋণগ্রস্ত, আমাকে জাকাতের টাকা দেন, আমি ঋণটা শোধ করি। সেই অবস্থায় জাকাত নেওয়া জায়েজ, আপনি নিজের পরিবারকে রাস্তায় নামিয়ে এতে আপনি জাকাত ঋণ শোধ করতে পারবেন না, ইসলাম চায় না এটা। কাজে আপনি পরিবারের জন্য যে ফ্ল্যাটটা আছে, থাকার যে জায়গাটা আছে ওটা ঠিক রেখে, অন্য সোর্স না থাকলে আপনি অন্য জায়গাতে কালেকশন করে ঋণ শোধ করেন, কিন্তু পরিবারকে আপনি রাস্তায় নামাতে পারবেন না, নিজের রাস্তায় নামতে পারবেন না। ইসলাম মানুষকে ক্ষতিগ্রস্ত করতে চায় না, তার সচ্ছলতা বজায় রেখেই জাকাতের বিধানটা রেখেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন মাজিদের মধ্যে একটা খাত আছে গারমিন, ঋণগ্রস্ত ব্যক্তির কে জাকাত দেওয়া যায়, যেটা এখন আলোচনা আসলো কিছুটা। অনেক ব্যবসায়ী আছেন বা সাধারণ লোকও আছেন, বিভিন্ন লোককে দেনা দিয়েছেন, টাকা ঋণ দিয়েছেন, তো বলতেছে আমাকে এক ব্যবসায়ী বলেছিল, অনেক ব্যবসায়ী মাঝে মাঝে আমাদের কাছে এসে ফোন দেয়, কথাও বলে, আমি অমুক পার্টির কাছে টাকা পাই 10 লাখ টাকা, অমুক পার্টি 5 লাখ টাকা, তো টাকা দেয় না, আমি ফোনে বলে দিন এবার সিদ্ধান্ত নিয়েছি কি জাকাত বাবদ মাফ করে দিয়েছি, তোর টাকা লাগবে না, বলেন কথা, জাকাত বাবদ মাফ করে দিয়েছি আর টাকা লাগবে না। এইরকম অনেকে করেও ফেলেছে, আমার 15 লাখ টাকা দেয় না, তোর টাকা লাগবে না আমার, যা মাফ, তোর জাকাত দিয়ে দিলাম। এই মাসালা কোত্থেকে পেয়েছে? জায়েজ নাই, এই চালাকি চলবে না জাকাতের ক্ষেত্রে। আপনি সিমেন্টের ব্যবসা হন, রডের ব্যবসা হন, যাইয়ের ব্যবসা, যেই ব্যবসায়ী হন না কেন, মেশিনারিজ পণ্য, আপনার কোটি টাকার বিজনেস, ব্যবসায়িক লস কাকে বলে? তাহলে ব্যবসায় লাভও আছে লসও আছে। ওই ব্যক্তির কথা জিজ্ঞেস করলাম, কেন ভাই উনি কি দেউলিয়া হয়ে গেছেন, মানুষের তো চেয়ে চেয়ে খান, কয় না ভালো ব্যবসা, খাস লোক খারাপ। যারা ব্যবসা করে তারা অনেক মানুষকে দেখবে, ব্যবসা করলে লেনদেন করলে মানুষ চেনা যায়, অনেক হাজি সাহেব বড়দারি তাহাজ্জুদ গুজারি টাকা নিলে টাকা দেয় না ঘুরায়, অনেক লোক আছে। আমাদের কারোই উচিত না, একটা ঋণ নিয়েছি আমার ঋণ শোধ করার অ্যাবিলিটি আছে, ইচ্ছে করে ব্যক্তিগতভাবে ঋণলে ঘুরায়, তোমার সচ্ছলতা আছে, আমি ওর কাছ থেকে ঠেকায় পড়েছিলাম 2 লক্ষ টাকা নিয়েছি, 2 বছর হয়ে গেছে দেয় না, 3 মাসের কথা বলে 6 মাস হয়ে গেছে দেয় না, ভাই তুমি দেও না কেন, তোমার কাছে টাকা নেই আছে, পলায় গেছি নাকি, দিমুনি এক সময় ও তো আর চায় না আমার কাছ থেকে, আপনি যে সামনে বিপদে পড়বেন না এর কোনো গ্যারান্টি আছে? নিয়েছেন জবান মতো দিয়ে দেন, জবান মতো পারেননি, একটু সমস্যা ছিল, সমস্যা কেটে গেছে, তাড়াতাড়ি ঋণটা শোধ করে দেন। আপনি আত্মীয়তার অজুহাত দিয়ে, বন্ধুত্বের অজুহাত দেখিয়ে বা চাইনি তো এটার অজুহাতে ঋণ শোধ না করে আপনি বসে থাকবেন না, মারাত্মক একটা অপরাধ। আল্লাহ রাসূল জানাজা পড়েন ঋণগ্রস্ত ব্যক্তির, প্রথম দিকে তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন জানাজা পড়তেন না, কেউ যদি কোনো কিছু পায় আপনার কাছে থাকতে শোধ করে দিতে হবে,
ইচ্ছা করে দেরি করা যাবে না কিন্তু বহু মানুষকে দেখছি কোটি কোটি টাকার বিজনেস করছে লক্ষ লক্ষ টাকার বিজনেস করতেছে অন্যজনের টাকা পায় সে দেয় না ব্যাংকক সিঙ্গাপুর পিকনিক করে আসে ঘুরে আসে সব হচ্ছে তার ওই আত্মীয় বা বন্ধু 2 লাখ টাকা নিয়েছে সেটা দিতে তার যেন গায়ে লাগে চাইতে গেলেই পলায় গেছি নাকি এটা গুনাহগারদের কথা পাপী লোকদের কথা এই ধরনের কথা ইমানদারের মুখ দিয়ে বের হওয়ার কথা না তো বলছিলাম দেনা শোধ করে দিতে হবে অ্যাবিলিটি থাকলে তো ব্যবসায়ী বলল তার অ্যাবিলিটি আছে কিন্তু দেয় না খাসলত খারাপ 3-4 বছর হয়ে গেছে আমি কি করব নিমই না আমি বলছি এটা হবে না আপনি হয় ওর বিরুদ্ধে মামলা করেন বিচার বসান আত্মীয়-স্বজন নিয়ে বসেন টাকা কিভাবে আদায় করবেন করেন কিন্তু আপনি যদি সে না দেয় আপনার ব্যবসায়িক লস হবে যদি না পারে আপনি আখেরাতে তার কাছ থেকে আদায় করে নেবেন কিন্তু এটাকে যাকাত হিসেবে আপনি মাপ করতে পারবেন না কারণ তার স্বচ্ছলতা আছে অ্যাবিলিটি আছে দেওয়ার কিন্তু তার স্বভাব ভালো না ইচ্ছা করে ঘুরাচ্ছে আপনি আইনি সিস্টেমে চলে যান বিচারের মাধ্যমে তার সামাজিকভাবে ব্যবস্থা নেন কিন্তু আপনি 10 লক্ষ টাকাকে বা 5 লক্ষ টাকাকে ঋণ অজুহাত দিয়ে যাকাত থেকে কাটতে পারবেন না এবার আসেন এমন ব্যক্তি ঋণ নিয়েছে ব্যবসা যে দেউলিয়া হয়ে গেছে তার আর কোনো সামর্থ্যই নেই মানুষ ভালো মিথ্যে কথা বলে না কিন্তু ব্যবসায় লস খেয়ে কিচ্ছু নাই এই লোকেরটা কি করবে আলেমদের এই ক্ষেত্রে একটা বক্তব্য আছে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে সেটা কি যদি আপনি কখনো কাউকে ঋণ দেন ব্যবসায়িক ক্ষেত্রে বা এমনিতেও আপনি যদি ঋণ দেওয়ার ক্ষেত্রে সময় মনে মনে নিয়ত রাখেন আমি ঋণ দিচ্ছি তাদের কেউ যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আমি যাকাতের ফান্ড থেকে সেটাকে মওকুফ করে দেব আমি তার কাছ থেকে দেব না যদি দেওয়ার সময় আপনার নিয়তের ভিতরে এটা থাকে মনে মনে যে সে যদি না পারে যাকে দিচ্ছি বা যাদেরকে দিচ্ছি কেউ যদি না পারে আমি যাকাত পাবো সেটাকে মাফ করে দেব তাহলে ওই ক্ষেত্রে আপনি দেউলিয়া ব্যক্তির ঋণটাকে আপনি যাকাত হিসেবে মওকুফ করে দিতে পারেন বুঝতে পেরেছেন আপনি যে পার্টির কাছে টাকা পান সে দেউলিয়া হয়ে গেছে ফকির হয়ে গেছে কিচ্ছু নাই এখন সে মাফ চায় আপনি যদি দেওয়ার সময় নিয়ত থাকে যে আমি না দিতে পারলে যাকাত হিসেবে মাফ করে দেবে তাহলে সেটা দেন আর যদি প্রথম দিকে নিয়ত না থাকে দেওয়ার সময় মনে মনে নিয়ত করেনি যে যাকাত থেকে মাফ করব কিন্তু দিয়েছেন সে লস খেয়ে গেছে সেই ক্ষেত্রে আপনাকে সরাসরি মাফ সব ব্যবসায়িক লসগুলো মাফ দেউলিয়া দেন ওইভাবে পাইকারি ভাবে এইভাবে করা ঠিক হবে না সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার যে যাকাত উঠেছে প্রয়োজনে আপনি নিজে যাকাত থেকে তাকে ফান্ড দেন বলছেন তোকে আমি দিলাম তোর কাছ থেকে যদি আমি ঋণটা পাই ওটা আমাকে দিয়ে পার অথবা কোথাও থেকে ব্যবস্থা করে দিলেন কাউকে সুপারিশ করে ও ঋণগ্রস্ত ওর যাকাতের টাকা ওর থেকে দে ওর একটা অ্যামাউন্ট হলে ওখান থেকে তারপর আপনি হাত দিয়ে নিয়ে নেন এইভাবে আপনি করতে পারেন তাহলে সে ওই পার্টি বা যিনি ঋণ নিয়েছেন আপনার কাছ থেকে তার ঋণটা যাকাত হিসেবে আপনি এই সিস্টেমে সুন্দরভাবে মওকুফ করে নিতে পারেন যাকাতের ক্ষেত্রে শাড়ি কিংবা লুঙ্গি আমাদের দেশে যেভাবে প্রচলন হয়েছে এইভাবে প্রচলনটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক না এবং যে পর্যায়ে চলে গেছে আজকে এই সিস্টেমটা আমরা বলবো এই পর্যায়ের কারণে আমরা বলবো এই পরিস্থিতির কারণে যাকাতের শাড়ি বলতে কিছু নেই যাকাতের লুঙ্গি বলতে কিছু নাই কম দামি শাড়ি কম দামি লুঙ্গি এক ধয়ে রং চলে যায় আপনি নিজে পরবেন আপনার মা বোনেরা পরবে আপনি কেন দিচ্ছেন যে ডিজাইনে যে কালার নিয়েছেন সেটা নিতেই তাকে বাধ্য করছেন এটা কে বলেছে আমি আপনি যেন এই ভুলটা না করি অতীতে হয়েছে আমরা অনেক কিছু জানতাম না এইভাবে দিন ধর্ম চর্চা হয়নি আমাদের দেশে আলহামদুলিল্লাহ যখন থেকে শোনা শুরু করেছে যে ভাইগুলো দিয়েছে তারা চেঞ্জ হয়ে গেছে অতীতের জিনিসগুলো নিয়ে আমাদের এই করার দরকার নেই আমরা বলবো আগামীতে বা এখন থেকে যেন ভুল না আমাদের হয় যাকাতের শাড়ি লুঙ্গি বাঁটবেন না আপনি যে টাকা দিয়ে শাড়ি লুঙ্গি কিনেছেন সে টাকাটা তাদেরকে দিয়ে দেন তাদের মতো পছন্দ মতো তাদের যদি প্রয়োজন হয় তারা শাড়ি লুঙ্গি কিনবে যদি তাদের অন্য কিছু দরকার হয় তারা অন্য কিছু কিনে নেবে তাদের স্বাধীনতা দিয়ে দেন আপনি তাদেরকে বাধ্য করেন ওইটা নিতে অনেক গরিব লোক আসে শাড়ি আছে নিবা টাকা পাইবা না এখানে যা আছে এর থেকে নিতে হবে পছন্দ না হলে রাস্তা মাপো এমন ভাষায় বলে আঞ্চলিক ভাষাগুলো বলে এইটা করা ঠিক না আমরা যাকাতে শাড়ি দিব না লুঙ্গি দিব না আমাদের দেশে তো যাকাতে শাড়ি লুঙ্গি কালেকশন করতে গিয়ে কত মানুষ যে পায়ের নিচে পড়ে মারা গেছেন এমন জঘন্য ঘটনাও ঘটেছে যে কোম্পানি এই আয়োজনগুলো করেছে হাসরের ময়দানে জবাব দিতে হবে তাদেরকে জবাব দিতে হবে যাকাতে শাড়ি লুঙ্গি দিবেন না টাকা দিয়ে দিবেন তার কথাটা ভিন্ন কোনো ব্যক্তি যদি এই কথা বলে
যে আমি বুড়ো মানুষ, আমার পরিবারে কেউ নাই, আমি যে কিনবো একটা শাড়ি মার্কেটে গিয়ে আমার শাড়ি দরকার সেই লোকও নাই। বাবা তুমি তো আমাকে জাকাত দিবা, তুমি এক কাজ করো আমার একটা শাড়ি কিনে না দাও, তোমার জন্য দোয়া করো। তা আপনি তাকে হয়তো 500 টাকা দিতেন, আপনি ঘর থেকে দিয়ে দিতেন, আপনার কষ্ট হতো না। এখন তার জন্য অতিরিক্ত কষ্ট করতে হচ্ছে, আপনি মার্কেটে গেলেন, ঘুরে টুরে একটা কিনে নিয়ে আসলেন, আবার তাকে দিলেন, রিক্সা ভাড়া খরচ হলো, সময় গেল, কষ্ট হইলো, এটার জন্য আপনি আলাদা নেকি পাইবেন। ওই দুস্থ লোক যদি যে আবেদন করবে তাকে আপনি করে দিতে পারেন, কিন্তু আমরা তো আজকে পাইকারিভাবে বাধ্য করে দিয়েছি, এই বাধ্য সিস্টেম ইসলাম সমর্থন করে না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। সর্বশেষ কথা, যাকাত আমরা দেই, দান খয়রাত আমরা করি, কিন্তু দান খয়রাত এবং যাকাত অন্যান্য আমলের মতো বরবাদ হয়ে যাবে এমন কিছু পয়েন্ট আছে যেগুলো থাকে, যে কাজগুলো করলে আমল বরবাদ হয়ে যায় সেগুলো আমাদের জানা জরুরি। আপনি যাকাত দিবেন, দান খয়রাত করবেন, এগুলো বরবাদ হয়ে যাবে দুই তিনটা কাজ করলেই, আর কিচ্ছু লাগবে না। দুই তিনটা কাজ করবেন, আপনি কোটি টাকা যাকাত দিয়েছেন, সব বরবাদ। এক নম্বর কি, খোটা দেওয়া। দুই নম্বর, কষ্ট দেওয়া। তিন নম্বর, মানুষকে দেখানোর জন্য দান খয়রাত করা। কোরআন মাজিদের আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, লা তুবদিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের দান খয়রাতগুলোকে সদকাকে বরবাদ করে দিও না, বাতিল করে দিও না, বিল মান্নি ওয়াল আদা, মানুষকে খোটা দিয়ে দেওয়ার পরে আবার কষ্ট দিয়ে। ওই লোকদের মতো ইনফিকুন আমলা, যারা লোক দেখানোর জন্য মানুষকে দান খয়রাত করে থাকে, তাহলে বুঝা গেল যারা কোটা দেয়, যারা কষ্ট দেয়, আর যারা মানুষকে দেখানোর জন্য দান করে, তাদের আমল দান খয়রাত কবুল হয় না, যাকাত কবুল হয় না। তো আমি আপনি যেন খোটা না দেই, কষ্ট দিয়ে কথা না বলি। আমাদের অনেকেই আছে মানুষের কষ্ট দেয়, বাড়িতে আসছে আত্মীয় স্বজন, সারা বছর খবর রাখে না, যাক বছরে একবার আসে তারা যাকাত নেওয়ার জন্য, তাদের হক বলে, যাকাতের টাকা আছে নিবি, ময়লা টাকা আছে নিবা, ময়লা টাকা আপনার জন্য, ত্রুটিযুক্ত টাকা আপনার জন্য, কারণ আপনার ঘরে থাকবে এটা আপনার আগুন, কিন্তু ওর হক, ওর জন্য এটা হালাল, ওকে আবার ময়লা টাকা বলছেন কেন আপনি? আবার ঝগড়া লাগলে কি বলে, আমার কাছ থেকে যাকাত খাস, কত বড় সাহস, আবার আমার মুখে মুখে তর্ক করিস, আমার কাছ থেকে দান খয়রাত নিচ্ছিস, আবার ওর পক্ষ নিচ্ছিস, তুই আমার দলের লোক না, তুই ওর দলের চলে গেছিস, রিক্সা দিয়ে নামছে, মিষ্টির বাক্স বা কোনো সদে নিয়ে আসছে, তাকায় রয়েছে আমার কাছ থেকে তো 2000 টাকা যাকাত নিয়েছিল, তুই আইসা রিক্সা থেকে আমি নামার আগেই আমার প্যাকেটটা ধরে নামাইনি না কেন, তোর আমি যাকাত দিছি না, আগামী বছর আসিস তোর যাকাত কীভাবে খাওয়া বুঝিস। এই ধরনের মানুষও আছে, শয়তান অসস্তা দিয়ে রেখেছে, আপনার মিষ্টির বাক্সর প্যাকেট আপনার হাত থেকে নিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে, এই খেদমত পাওয়ার জন্য যদি আপনি দেন, আপনার যাকাতে আদায় হয়নি, দান খরচ কবুল হবে না আপনার, আপনি দিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো ফায়দা চায় তার কাছ থেকে, এই ফায়দা নেওয়া জায়েজ হবে না। খোটাও দিতে পারবেন না, কষ্টও দিতে পারবেন না। যাকাত দেয় রমজান মাসে বিভিন্ন খাদ্যদ্রব্য যারা বিতরণ করে, অত্যন্ত স্বভাবের কাজ, কিন্তু অনেকে ভুল করে থাকেন, অনেকেই করেন, সবাই না, সেটা কি একদিনে 500 লোককে ডেকে দিয়েছেন, এমন ভিড়, মহিলারা চিৎকার করে কাঁদতেছে, সামনেও যেতে পারে না, পিছনেও যেতে পারে না, গেট লাগাই দিছে। একটা মুরগি পাবে, কিছু সোয়াবিন তেল আর চাল পাবে, 3-4 ঘন্টা অপেক্ষা, দাঁড়িয়ে হয়রান হয়ে গেছে, কেউ তো অজ্ঞানী হয়ে যায়, বেসাল্য হয়ে যায়, কষ্ট দেওয়া হচ্ছে না, আপনার আমল বরবাদ, গুনাহ কামিয়েছেন, আপনার দানের নেকিও বরবাদ। যিনি দিবেন দান খয়রাত, সেটা যাকাতের টাকা হোক, রমজান মাসের বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ হোক, বা যেটাই হোক না কেন, সেই ক্ষেত্রে যিনি নিবেন গ্রহীতাকে কষ্ট দেওয়া যাবে না, পারলে বাসায় পৌঁছিয়ে দেন, নয়তো তাদের একদিনের জায়গায় 3 দিনে আপনি ভাগ ভাগ করে বণ্টন করেন, যাতে তাদের কষ্ট না হয়। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। কারো কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য দান খয়রাত করা যাবে না, নিজের দলের লোক বানানোর জন্য, নিজের পক্ষে ঝগড়া করার জন্য ওকে লাগিয়ে দিবেন, তোরে টাকা দিছি তুই ঝগড়া কর, হ্যাঁ এটা চলবে না। কেউ কেউ আছে নিজের দোকানের কর্মচারীদেরকে আটকে রাখার জন্য যাকাতের টাকা দেয়, অনেক ব্যবসায়ী আমাদের সাথে খুব ভালো ব্যবসায়ী শেয়ার করে, ছোটো ছোটো বিষয়গুলো শেয়ার করে যেন ভুল না হয়। তো বলছেন যে আমি আমার ব্যবসায়ীদেরকে, আমার যে কর্মচারী যারা আছে তাদেরকে আমি যাকাত থেকে মোটা অঙ্কের একটা টাকা দিই বছর শেষে,
এই আপনি যে টাকা দিচ্ছেন কত দেন কয় কয় 20000 দেই কাউকে 50000 টাকা দেই কিসের জন্য কয় ওরা একটু বছর শেষে আমার কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা পায় তো এটার জন্য আমার দোকানে চাকরিটা তারা ছাড়তে চায় না ভাবে যে একটা ঈদের মধ্যে কাজে লাগে আমার টাকাটা তো আমি তাদেরকে এই জন্য দেই মানে তার নিয়ত হচ্ছে আমি জাকাতের টাকাটা দিয়ে এই কর্মচারীগুলোকে আমার দোকানে বা আমার কোম্পানিতে আটকে রাখব ওরা এই লোভে আমার দোকানটা ছেড়ে অন্যত্র চলে যাবে না আমার চাকরি ছেড়ে এখান থেকে চলে যাবে না এটা তো ঠিক হবে না তাই বলছি যাদেরকে দিচ্ছেন তাদের অবস্থা একদম তো ভালোই কেউ 20000 পায় 50000 বেতন পায় 70000 বেতন পায় তো যিনি জাকাত দেওয়ার যোগ্য তাকে কি জাকাত দেওয়া যাবে আপনি জাকাত থেকে তাকে লোক দেখাচ্ছেন কেন আপনি গরিবদের দিবেন আপনার কোনো কর্মচারী যদি দুস্থ হয় এতি মিসকিন আর মা বিধবা চলতে পারে না তাকে আপনি 1 লাখ টাকা দিয়ে দেন না সওয়াবের কাপ কিন্তু যার পরিবার চলে সুন্দর তাকে দিবেন কেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটা বেতন আছে যত মন্ত্রী পরিষদের মন্ত্রী আছে তাদের বেতন আছে চেয়ারম্যানের বেতন আছে এমন কি বিভিন্ন প্রতিষ্ঠান মসজিদের মুতল্লির পর্যন্ত একটা বেতন থাকে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনা দায়িত্বশীলদের সরকারি ভাতায় আগে থেকে চালু অর্থাৎ ওমরের সময় ছিল আছে তাই বলে কি আপনি এমন মন্ত্রীকে দিতে পারবেন যিনি বেতন পায় হয়তো 1 লাখ টাকা কিন্তু উনার সম্পদ হলো 1000 5000 কোটি টাকা সম্পত্তি তো চাকরি করলেই হবে তার সংসার সচ্ছল কিনা দেখতে হবে সচ্ছল হলে তাকে দেওয়া যাবে না কাজেই কর্মচারীদেরকে আটকে রাখার জন্য বছর শেষে সচ্ছল কর্মচারীদেরকে আপনি 20-25000 টাকা দিয়ে দিবেন জাকাত থেকে এটা ঠিক হবে না যারা দুস্থ তাদেরকে দিতে পারেন কিন্তু যারা অবস্থা ভালো তাদেরকে দিতে পারবেন না কোরআনুল কারীমের আয়াতটা বলে আমি শেষ করে দিচ্ছি আয়াতের তর্জমাই করছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মতে বলছেন যারা সৎ লোক আবরার তারা কি করবে জান্নাতের মধ্যে থাকবে তাদের গুণগুলো বলতেছেন ইফুনান নাযরা তারা এই মানত করলে সেটা পূর্ণ করে তারপরে কি করে ইতুইমানাত তুআমা তারা খাদ্য খাওয়ায় ইয়াতীমদেরকে মিসকিনদেরকে দুস্থদেরকে মানে তারা দান খয়রাত করে তারা খুব মানুষকে খাওয়ায় এবং তারা শেষে কি বলে জানেন ওই তোমরা এই মা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা কামা ক্বালা আল্লাহ তাআলা তারা সব কিছু দেওয়ার পর বলে কি আমরা তোমাদের কাছে কোনো প্রতিদানও চাই না থ্যাঙ্কস বললে থ্যাংক ইউ বলবে এটা আমরা চাই না আমরা তোমাদেরকে দান করেছি তোমাদেরকে খাওয়াইছি পড়াইছি ওই কিয়ামতের দিনে যে ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে এই পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা করেছি তোমরা আমাকে ধন্যবাদ জানাইবা হ্যাঁ প্রতিদান দিবা এটার বদলে আমি রিক্সা দিয়ে উঠছি সদাই হাত দিয়ে ধরে নামায় দিবা আমার পক্ষে কোনো কাজ করে এই প্রতিদান চাই না ধন্যবাদ দিবা এটা আমি চাই না আমি সেই ভয়ঙ্কর দিনের কঠিন পরিস্থিতিতে থেকে রক্ষা পাইতে চাই এটার জন্য আমি দান করেছি আল্লাহ বলছেন যাদের অন্তরে এই রকম স্বভাব যাদের আচরণ এরকম মন মানসিকতা এরকম তারা জান্নাতের মধ্যে থাকবে তাদের কত নিয়ামত দেওয়া হবে কোরআনুল কারীমের মধ্যে বিবরণ দিয়েছেন সময় নেই এজন্য আর সেটা বললাম না তো আমি আপনি যদি চাই এরকম ভাবে থাকতে জান্নাতের মধ্যে তাহলে কাউকে দিয়ে তার কাছে প্রতিদানের আশা করব না তার কাছে ধন্যবাদ দিল না কেন এটা আশা করব না সে যদি ধন্যবাদ না দেয় সে যদি ভালো আচরণ না করে ওটা তার হক সে দিবে এখানে সে গুনাহগার হবে সে অকৃতজ্ঞ হবে কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করবেন আপনি ওই দিকে যাবেন না যেটা তার দায়িত্বে সে কৃতজ্ঞ থাকলো না সে গুনাহগার হবে সে অকৃতজ্ঞ হবে কিন্তু আপনি ওই সাইডে যাবেন না এটা তার আমলের ব্যাপার আপনার আমল হচ্ছে আপনি নিয়ত সহি করে আল্লাহ সন্তুষ্টির জন্য দিবেন তার কাছে প্রতিদানের আশা করবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই তার আরশের ছায়া নিচে সাত শ্রেণীর লোককে স্থান দিবেন তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে তার ডান হাত দিয়ে সে কি দান করলো তার বাম হাতের খবর নাই আত্মীয় স্বজন যারা আছে পারে যদি জাকাতের টাকা হোক যেভাবে হোক একটু বাড়িতে দেখা করে দেখা যায় অনেকে পাঁচ বছরে কেউ কারোর সাথে দেখা হয় না দশ বছরে দেখা হয় না নিজের আপন ভাতিজা কিরে তুই এত বড় হয়ে গেছিস শুনছিলাম তো তোর নাম কি আপন চাচা বলে এমন হয় আমাদের এই সমাজে বছরে একবার হলে তো গরিব আত্মীয় স্বজন খালা ফুফু নানি একটু দেখা হবে একটু দেখা করে এসে কিছু গোপনে দিয়ে আসলেন ভালো হয় না গোপনে ডান হাতে কি দিল বাম হাতে যেন না নিজের কাউকেই বলবেন না আপনি আরশের ছায়ার নিচে স্থান পেয়ে যাবেন তো এই নেক আমলগুলো করার চেষ্টা করতে হবে ভুলেও কেউ যারা গ্রাম অঞ্চলের আছেন অনেকেই 27 রমজানের ভিতরে গ্রামে চলে যাবেন হয়তো তাদেরকে বলছি এখান থেকে গ্রামে গেলে অনেকে কি করে সবাই না অনেকে করে শুনেছি খুতবা আমার শেষ দিকে একবারে এক দুই এক মিনিট জাকাতের ফান্ডের থেকে টাকা নিয়ে আত্মীয় স্বজনের জামা কাপড় কিনে বউকে নিয়ে যায় বাস
মনে করেন একটা প্রধানমন্ত্রীর মেয়ে আসছে কোন রাষ্ট্রের লাগেজটাকে স্কুলে বাস এখন তিনি খাজানা বিতরণ করবেন এই তুই এখানে আয় তুই এখানে আয় তুই এখানে আয় তোর জন্য এটা শাড়ি কিনছি না তোর জন্য এটা কিনছি তোর জন্য এটা কিনছি এগুলো বলা শুরু করে দেয় প্রত্যেকে কিনছে জানে যাকাতের টাকা দিয়ে আপনি যাকাতের টাকা দিয়ে ওদেরকে এগুলো দিতে বলছে কি ঈদের কাপড় চোপড় চালাকি আত্মীয় স্বজনদেরকে অনেকে কি যাকাতের টাকা দিয়ে এগুলো ঈদের জিনিসপত্র কিনে দেয় এগুলো চলবে না অন্তর থেকে আপনি সাধারণভাবে দেন আপনি নেকি পাবেন যাকাতের টাকা দিয়ে তাদেরকে দিবেন কেন আপনি যাকাতের টাকা ঈদের আগেই এখন ফ্লেক্সি লোড আছে বিকাশ আছে নগদ আছে বিভিন্ন সিস্টেম আছে লোকের মাধ্যমে লোক তাদেরকে টাকা পাঠাবে সেকেন্ডের ভিতরে চলে যাবে মোবাইল নাই দোকানে গিয়ে দাঁড়া নাম্বার বল টাকা পাঠিয়ে দিয়েছি ওর টাকা দিয়ে দিবেন ও যদি যাকাত খাওয়ার যোগ্য হয় ওর নিজে পছন্দ করে দশটা শপিং মল ঘুরে ওর পছন্দ মতো কিনে দেয় আপনি যাকাতের থেকে দিয়েছেন কিনা এই জিনিসটাও গোপন রাখলেন আবার গিয়ে একেবারে মনে প্রধানমন্ত্রীর নাতনি হয়ে গেছেন আপনি একবার লাগেজ স্কুলে খাজানা বিতরণ করতেছেন এই ধরনের মেকি দাতা সাজা ধোকা দেওয়া ইসলামে জায়েজ নাই এই ধরনের কাজ কোন মুসলিমের করা উচিত না দিলে সাধারণভাবে দিবেন যাকাত থেকে দিবেন না যদি যাকাত দেন যারা যাকাত খাওয়ার জন্য আগেই পাঠিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনকে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন।